Assalamualaikum, dear student. How are you? I think you are all fine. I am also fine. By the grace of Almighty Allah, today I will take your English class of class 3. আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর ইংরেজি ক্লাস নিব। তো তৃতীয় শ্রেণীর ইংরেজিতে আজকে আমরা ইউনিট 23 হোয়াট ডু দে ডু যে লেসনটি আছে সেই লেসনের 4 থেকে 6 লেসন আমরা পড়ব, যেটা একটি কাপ সম্পর্কে প্যাসেজে আলোকপাত করা হয়েছে। সেই প্যাসেজটি আমরা প্রথমে আমরা কি করব, প্রনাউন্সিয়েশনটা বলে মনোযোগ সহকারে লক্ষ্য করব এবং শুনব। তারপর এর আলোকে এর নতুন নতুন ওয়ার্ড মিনিংগুলি আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো এবং এর বাংলা ট্রান্সলেট বুঝিয়ে দেবো এবং অনুশীলনের যে কাজ আছে সেটা সম্পন্ন করব। ঠিক আছে, তাহলে চলো আমরা প্রথমে বোর্ডে প্রোনাউন্সিয়েশনটা মনোযোগ সহকারে লক্ষ্য করি এবং বোঝার চেষ্টা করি। I'm a crow. I live in a tree. I get up early in the morning. I'm active all day. I fly in the sky and look for food. Sometimes I take food from people. I'm very greedy. Sometimes I eat dirty things. তাহলে আমরা এতক্ষণ কি করলাম, প্রনাউন্সিয়েশনটা শুনলাম। আমরা আরেকবার আমি পরে শোনাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। আই অ্যাম এ ক্রো, অর্থাৎ আমি একটি কাক। কে বলতেছে? কাক বলতেছে। আই লিভ ইন এ ট্রি, আমি গাছে বাস করি। লিভ অর্থ কি? বাস করা। আই লিভ ইন এ ট্রি, আমি গাছে বাস করি বা থাকি। আই গেট আপ আর্লি ইন দা মর্নিং, আমি খুব সকালে ঘুম থেকে উঠি। গেট আপ অর্থ কি? তা ঘুম থেকে জেগে ওঠা। আর্লি খুব সকাল, ইন দা মর্নিং সকালে, অর্থাৎ সকালে খুব ভোরে কি করে ঘুম থেকে ওঠে। আই অ্যাম অ্যাক্টিভ অল ডে, আমি সারা দিন কর্মচঞ্চল থাকি। অ্যাক্টিভ মানে কি? সক্রিয়, কর্মচঞ্চল। আই অ্যাম অ্যাক্টিভ অল ডে, আমি সারা দিন কর্মচঞ্চল থাকি। অল ডে অর্থ সারা দিন। আই ফ্লাই ইন দা স্কাই, আমি আকাশে উড়ি। আই ফ্লাই ইন দা স্কাই, আমি আকাশে উড়ি। কে বলতেছে? কাক বলতেছে। আই ফ্লাই ইন দা স্কাই, আমি আকাশে উড়ি। এন্ড এবং লুক ফর ফুড, খাদ্য খুঁজি। লুক ফর ফুড, কি করে? আকাশে উড়ে আর খাদ্য খুঁজে। লুক ফর অর্থ খোঁজা। সামটাইমস, মাঝে মাঝে আই টেক ফুড ফ্রম পিপল, আমি কি করি? মাঝে মাঝে মানুষ থেকে খাবার নেই। আই টেক ফুড ফ্রম পিপল, লোকজন থেকে। আই অ্যাম ভেরি কোয়েট, আই অ্যাম ভেরি কোয়েট, আমি খুব দ্রুত। পাখি খুব দ্রুত। সামটাইমস, মাঝে মাঝে আই আমি ইট ডার্টি থিং, নোংরা খাবার খাই। কে বলতেছে? কাক বলতেছে। তাহলে আমরা এখানে দেখলাম, আমি আরেকবার পরে শোনাচ্ছি তোমাদেরকে। আই এম এ ক্রো, আমি একটি কাক। আই লিভ ইন এ ট্রি, আমি গাছে বাস করি। আই গেট আপ আর্লি ইন দা মর্নিং, আমি সকালে খুব ভোরে ঘুম থেকে উঠি। আই এম একটি বল ডে, আমি সারা দিন কর্মচঞ্চল থাকি। আই ফ্লাই ইন দা স্কাই এন্ড লুক ফর ফুড, আমি আকাশে উড়ি এবং খাবার খুঁজি। সামটাইমস, মাঝে মাঝে আই টেক ফুড ফ্রম পিপল, আমি লোকজন থেকে খাবার নেই। আই এম ভেরি কুইক, আমি খুব দ্রুত। সামটাইমস, মাঝে মাঝে আই ইট ডার্টি থিংস, আমি নোংরা জিনিসপত্র খাই। ঠিক আছে, এটা নতুন কিছু ওয়ার্ড আছে, যে ওয়ার্ড গুলি তোমরা অর্থগুলো আমি বোর্ডে দেখা দিচ্ছি, তোমরা অর্থগুলো খুব মনোযোগ সহকারে লক্ষ্য করো। দেখো, লিভ অর্থ কি? বাস করা। লিভ অর্থ বাস করা, আমরা যেখানে থাকি সেটাকে আমরা বলি লিভ। গেট আপ অর্থ ঘুম থেকে ওঠা। লুক ফর খোঁজা। ফুড খাদ্য বা খাবার। অল ডে সারা দিন। ফ্লাই উড়া। স্কাই আকাশ। সামটাইমস মাঝে মাঝে। টেক নেওয়া। শেড গোয়াল ঘর, যেখানে গরু থাকে সেটা কি বলে? কি বলে? শেড গোয়াল ঘর, ডার্টি নোংরা। পিপল লোকজন। জিন্স জিনিস। সার্কেল বৃত্তবদ্ধ করা বা বৃত্ত, এখানে যখন বার বুঝে যাবে তখন বৃত্তবদ্ধ করা হবে, বৃত্তাবদ্ধ করা। তারপর হচ্ছে কাউ অর্থ গরু, গট অর্থ ছাগল, স্ট্রিম অর্থ জলাধার, স্ট্রিম অর্থ জলাধার। তাহলে এখানে আমরা এই নতুন নতুন কিছু শব্দ পেলাম।
Read again. Say true or false. এখন আমরা ট্রু ফলস গুলো দেখো আমাদের অ্যাক্টিভিটিস বি এ যে ট্রু ফলস আছে ট্রু ফলস গুলো আমরা দেখো আমরা যেটা ট্রু সেটাতে আমরা ক্লিক করব যেটা ফলস ফলস হলে সেটাতে আমরা ক্লিক করব তাহলে শুরুতে দেখো তো এখানে বলছে দা ক্রো লিভস ইন এ ট্রি এখানে কি অর্থটা কি যে কাক গাছে বাস করে তাহলে আমরা প্যাসেজে কি পেলাম কাক গাছে বাস করে তাহলে আমরা এটা কি বলবো ট্রু এটা কি দিব আমরা আমরা ট্রু দিব তাহলে ট্রু ইয়েস দা ক্রো লিভস ইন এ ট্রি তারপর দুই নম্বরে দেখো The crow gets up late in the morning. বলছে কাক দেরি করে ঘুম থেকে ওঠে কিন্তু আমরা প্যাসেজে কি পেয়েছি আমরা প্যাসেজে পেয়েছি যে কাক তাড়াতাড়ি গেট আপ আর্লি ইন দা মর্নিং তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে তাহলে এটা কি হবে ফলস হবে এটা কি হবে ফলস হবে আমরা ফলস এ ক্লিক করব আমরা কি করব ফলস এ ক্লিক করব ফলস ইয়েস তারপরে তিন নাম্বার দেখো তিন নাম্বারে The crow is lazy. কাক অলস আমরা প্যাসেজে কি পেয়েছি বলছে কি বলছে আই এম অ্যাক্টিভ অল ডে আমি সারাদিন কর্মচঞ্চল থাকি কি বলতেছে কাক তার মানে কাক কি লেজি না কাক হচ্ছে অ্যাক্টিভ তাহলে এটা কি হবে ফলস হবে আমরা কোথায় ক্লিক করব আমরা ফলস এ ক্লিক করব ঠিক আছে তাহলে আমরা ফলস এ ক্লিক করি ফলস ঠিক আছে তারপরে দেখো চার নম্বরে দা ক্রো ইজ চার নম্বর হচ্ছে দা ক্রো টেকস ফুড ফ্রম পিপল কাক লোকজন থেকে খাবার নেয় আমরা পেয়েছি যে হ্যাঁ কাক বলতেছে যে আমি মাঝে মাঝে লোকজন থেকে খাবার নেই তাহলে এটা কি হবে ট্রু হবে আমরা কোথায় ক্লিক করব ট্রু ক্লিক করব আমরা ট্রু ক্লিক করি ইয়েস তারপরে দেখো পাঁচ নম্বরে দা ক্রো ইজ স্লো কাক ধীর কিন্তু আমরা পেয়েছি কাক কি ধীর না কাক হচ্ছে ফাস্ট কাক কি কুইক কুইক মানে তাড়াতাড়ি তাহলে এটা কি হবে ফলস হবে আমরা কোথায় ক্লিক করব ফলস এ ক্লিক করব আমরা ফলস এ ক্লিক করি Yes. তারপরে দেখো ছয় নম্বরে বলা হচ্ছে দা ক্রো ডাজ নট ইট ডার্টি থিং কাক নোংরা খাবার খায় না কিন্তু আমরা পেয়েছি যে মাঝে মাঝে সামটাইম আই ইট ডার্টি থিং মাঝে মাঝে আমি কি করি নোংরা খাবার খাই তাহলে এটা কি হবে ফলস হবে আমরা কোথায় ক্লিক করবো এটা আমরা ফলস এ ক্লিক করবো তারপর ফলস এ ক্লিক করে দেখি কি হয় ইয়েস এটা ফলস হয়েছে গরু আমরা পিকচারটা খুব মনোযোগ সহকারে লক্ষ্য করে এখানে কি দেখা যাচ্ছে একটি গরু সে এখানে লেখছে আই এম এ কাউ গড এখানে কি হবে এটা সঠিকটা এটা হবে কাউ কি হবে কাউ কারণ এটা একটা গরু বলছে আই লিভ ইন এ স্ট্রিং শেড এখানে কি হবে শেডে হবে সে কোথায় বাস করে গয়াল করে বাস করে তারপরে দেখো তাহলে এটা বৃত্তবদ্ধ করা বলছে লুক এট দা পিকচার এটা বৃত্তবদ্ধ করা এটা হবে কি হবে গড সরি এটা হবে কাউ তবে কাউ আর কোথায় বাস করে শেডের মধ্যে বাস করে বলছে আই গেট আপ আর্লি লেট হ্যাঁ এটা খুব আর্লি ঘুম থেকে ওঠে আই এম এ স্লো কুইক এটা কি হবে কুইক অ্যানিমাল এটাও কি হবে গরু কি হবে কুইক অ্যানিমাল তাহলে সঠিক গুলো আমরা কি করলাম বৃত্তবদ্ধ করে দিলাম এরপরটা আমরা দেখি দেখেছো তোমরা সঠিক উত্তরগুলি পেয়ে গেছো তাহলে কাউ কোথায় বাস করে শেডে বাস করে এবং ঘুম থেকে তাড়াতাড়ি ওঠে কাউ হচ্ছে কি স্লো ঠিক আছে কাউ হচ্ছে স্লো তারপরে আমরা লক্ষ্য করি ডিয়ার স্টুডেন্ট তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি করলাম পেজ 47 ইউনিট 23 লেসন 4 ফ্রম সিক্স আমরা কি করলাম জানলাম এখানে প্যাসেজের নতুন নতুন ওয়ার্ড আছে ওয়ার্ডের অর্থ জানলাম তারপরে ট্রু ফলস গুলো জানলাম প্যাসেজের ট্রান্সলেট জানলাম এবং সার্কেল দ্য আনসার সেটাও আমরা অ্যাক্টিভিটিসটি জানলাম ঠিক আছে এই ভিডিওটি বারবার দেখে তোমরা কি করবে এগুলি প্র্যাকটিস করবে এবং খাতায় অবশ্যই লিখবে ঠিক আছে আর ষষ্ঠ মাসিক পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নাও আবারও তোমাদের সাথে দেখা হবে অন্য আরেকটি ক্লাসে আজকে পর্যন্ত ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ